বিএনপি সরকারের ব্যর্থতার কারণে 91 এর ঘূর্ণিঝড়ে দেশের লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের উদ্যোগের ফলে ঝুঁকি মোকাবেলায় সারা বিশ্বের আদর্শ দেশ হিসেবে বাংলাদেশ স্থান করে নিয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত কেউ মনোনয়ন পেলে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার যাত্রাবাড়ি ডেমরা সড়কের চার লেনে উন্নতিকরণ প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগেও সুস্থ হয়েছেন, এবারও তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। মাত্র এক সপ্তাহের মধ্যে কাশ্মীরের সাতজন বেসামরিক নাগরিক খুন, জঙ্গিরা বেছে বেছে উপত্যকায় সংখ্যালঘুদের নিশানা করছে, আতঙ্কে শিখ ও হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে উপত্যকা ছেড়ে পালাচ্ছেন। এমন অবস্থায় মোদি সরকারের নতুন কাশ্মীরের দাবি অনেকটাই ব্যর্থ বলে মনে করছেন রাজনীতিবিদরা। এদিকে হত্যাকাণ্ডের জেরে কাশ্মীর উপত্যকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা, চলছে সেনা ও পুলিশের অভিযান। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 4 উইকেটে হেরেছে টাইগাররা। নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 147 রান জমা করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 75 রানে 6 উইকেট হারালেও আবিস্কা ফার্নান্দো ও তারু নারাত্নে জুটিতে জয়ের দেখা পায় শ্রীলঙ্কা।